কাজ সেরে সিধাই মোহনপুর নিজ বাড়ি ফেরার পথে খয়রপুর মেখলিপাড়া চা বাগান এলাকায় মধু পোকার আক্রমণে গুরুতর আহত হন অভিজিৎ তাঁতি নামে 30 বছর বয়সে এক যুবক। পরে আহত যুবক ফোনের মাধ্যমে তার বাবাকে বিষয়টি জানান। এরই মধ্যে তার পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে দমকল কর্মীদের খবর দেন। কর্মীরা তাকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে জেবে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে জেবে হাসপাতালে চিকিৎসাধীন আহত যুবক সে জানায় মধু পোকা তাকে কামড়ানোর পর সে অসুস্থ হয়ে পড়ে। সে মিডলিপাড়া চা বাগানতে যাইতে হ্যাঁ তো যে নিপুটা পায় দিয়েছে নিপুটা পার হওয়ার খালি ওই যে খালি ফ্যাক্টরিটা পায় দিয়েছে এমন জায়গার একটা হাট আছে এই হাটটার সামনেই মধু পোকা বাড়ির যাইতে আসলো মিডলিপাড়া চা বাগান থেকে সেটাই মন করবো বাংলার চা বাগান বাড়ি আর পরে কে দেখছে বিষয়টা বলতেন বিষয়টা হেই নিজে ফোন করছে আমার বাবা ফোন ধরছে ফোন ধরে পড়ে গেছে বাবা আমি মারা গেছি আমার মধু পোকা কামড়ে রাখতেছে কেমন জায়গা বাবা এমন জায়গা বাবা আমরা কাজে তারপরে সব যা যেমন আপনারা গিয়ে কি অবস্থা পাইছেন ছেলের আয়াত পড়ে গেছে আল্লাহ পরে হাসপাতালে কি আনছে হাসপাতালে ফায়ার সার্ভিস আনছে এখন অবস্থা